র্যাভেনসউডের শান্ত শহরে একটি ঘন জঙ্গলের গভীরে অবস্থিত একটি জরাজীর্ণ প্রাসাদ লম্বা এবং পূর্বাভাসপূর্ণ ছিল। স্থানীয়রা এর ভয়ঙ্কর অতীত সম্পর্কে ফিসফিস করে দাবি করে যে এটি তাদের আত্মার দ্বারা ভুতুড়ে ছিল, যারা একসময় এর ক্ষয়প্রাপ্ত দেয়ালের মধ্যে বাস করত। কিংবদন্তীরা একটি অন্ধকার পারিবারিক অভিশাপের কথা বলেছিল, একটি অভিশাপ যা প্রবেশ করতে সাহসী যে কেউ তার উপর একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। এক ঝড়ের রাতে কৌতূহলী কিশোরদের একটি দল কিংবদন্তীগুলি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। অগ্নিশিখার মতো পতঙ্গের মতো প্রাসাদের দিকে টানা, তারা বনের হৃদয়ে প্রবেশ করেছিল কেবল তাদের টর্চলাইটের ঝিকিমিকি আলো এবং গাছের অশুভ ক্রিকিংয়ের দ্বারা পরিচালিত হয়েছিল। যখন তারা প্রাসাদের কাছে এলো, বাতাস একটি অপ্রাকৃত নিস্তব্ধতায় ঘন হয়ে উঠল। বাতাস পেঁচানো ডালপালা দিয়ে ফিসফিস করে, তার সাথে একটি অস্থির সুর বহন করে যা তাদের মেরুদণ্ডে কাঁপতে থাকে। প্রাসাদটি সামনের দিকে তাকিয়েছিল, এর জানালাগুলি ছিন্নভিন্ন হয়ে গেছে এবং এর সম্মুখভাগ ভেঙে পড়েছে। নিরুৎসাহিত কিশোররা মরিচা ধরা গেটগুলিকে ধাক্কা দিয়ে উঠানে পা রাখল। সামনের দরজাটা কাঁপতে কাঁপতে খোলা, একটা পিচকালো অভ্যন্তর প্রকাশ করে। দ্বিধাগ্রস্ত কিন্তু তাদের কৌতূহলের জ্বালায় তারা প্রাসাদে প্রবেশ করল। ভিতরের বাতাস ক্ষয়ের গন্ধে ভারী ছিল এবং ফ্লোরবোর্ডগুলি তাদের ওজনের নিচে চিকচিক করছে। তাদের ফ্ল্যাশলাইটের চকচকে আভা দেয়াল জুড়ে নেচেছিল, ভয়ঙ্কর ছায়া ফেলেছিল যা জীবন্ত বলে মনে হয়েছিল। যখন তারা প্রাসাদের গোলকধাঁধায় করিডোরগুলি অন্বেষণ করেছিল, তখন খালি হলগুলির মধ্য দিয়ে অদ্ভুত আওয়াজগুলি প্রতিধ্বনিত হয়েছিল, ফিসফিস যা তাদের অন্ধকারের হৃদয়ের গভীরে ইশারা করে বলে মনে হয়েছিল। দলটি অস্বস্তির ক্রমবর্ধমান অনুভূতি অনুভব করতে শুরু করে অদেখা চোখের ওজন তাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। একটি ঘরে তারা একটি ধুলোময় ভুলে যাওয়া লাইব্রেরি আবিষ্কার করেছিল। ছেঁড়া কভার সহ বইগুলি তাকগুলিতে সারিবদ্ধ, তাদের পৃষ্ঠাগুলি অতীন্দ্রিয় প্রতীক এবং রহস্যময় লেখায় ভরা। একটি ডায়েরিতে হোঁচ খেয়ে ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, সময়ের সাথে সাথে এর পাতাগুলো দাগ হয়ে গেল। এটি প্রাসাদের করুণ ইতিহাসের বিশদ বিবরণ দেয়, বিশ্বাসঘাতকতা, পাগলামি এবং একটি নিষিদ্ধ আচারের গল্প যা পরিবারকে একটি অকথ্য ভাগ্যের সাথে আবদ্ধ করে। তারা প্রাসাদের গোপনীয়তার গভীরে যত গভীরে প্রবেশ করত, পরিবেশ ততই নৃশংসতায় ঘন হয়ে উঠত। ছায়াগুলি তাদের দৃষ্টির কোণে নেচেছিল এবং ক্ষীণ ফিসফিসগুলি বেদনাদায়ক কান্নায় পরিণত হয়েছিল। যে অভিশাপটি প্রাসাদটিকে জর্জরিত করেছিল তা জীবন্ত হয়ে উঠেছে, অনুপ্রবেশকারীদের মনে এর টেন্ড্রিল বুনছে। একে একে কিশোররা প্রাণবন্ত দুঃস্বপ্ন অনুভব করতে শুরু করে যা বাস্তবতা এবং অতিপ্রাকৃতের মধ্যে রেখাকে ঝাপসা করে দেয়। জীবিত এবং মৃতের মধ্যে সীমানা আলাদা করা যায় না এবং প্রাসাদের আত্মারা অনুপ্রবেশকারীদের উপর তাদের প্রতিশোধ গ্রহণ করেছিল। প্রাসাদের হৃদয়ে তারা একটি বিস্তৃত আচার অনুষ্ঠানের কক্ষে হোঁচ খেয়েছিল, এর দেয়ালগুলি ম্যাকব্রের প্রতীকে সজ্জিত। বায়ু একটি অশুভ শক্তির সঙ্গে স্পন্দিত এবং একটি অন্য জাগতিক উপস্থিতি তাদের আচ্ছন্ন মনে হয়। অভিশাপের কড়াকড়ি থেকে বাঁচতে মরিয়া তারা তাদের পদক্ষেপগুলি ফিরে পাওয়ার চেষ্টা করেছিল, শুধুমাত্র এক সময়ের পরিচিত করিডোরগুলিকে দুঃস্বপ্নের গোলকধাঁধায় রূপান্তরিত করার জন্য। অভিশাপ তার আঁকড়ে ধরার সাথে সাথে প্যারাঞ্জা দলটিকে গ্রাস করেছিল। ছায়াগুলি রূপ নীল এবং অতীতের প্রতিধ্বনিগুলি তাদের চোখের সামনে উদ্ভাসিত হল। ডায়েরির শব্দগুলি তাদের মনে প্রতিধ্বনিত হয়েছিল, একটি প্রতারক শক্তির দ্বারা পাগলের দিকে চালিত একটি পরিবারের করুণ কাহিনী প্রকাশ করে যা তাদের সবচেয়ে অন্ধকার ভয়কে খাওয়ায়। শেষ পর্যন্ত প্রাসাদ তার শিকার দাবি। এক সময়ের কৌতূহলী কিশোররা তার দেয়ালের মধ্যে লুকিয়ে থাকা নিঃশং শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল, তাদের চিৎকারগুলি করিডোরের মধ্য দিয়ে প্রতিধ্বনিত ভুতুড়ে ফিসফিসগুলির সাথে মিশ্রিত হয়েছিল। বাইরে ঝড় উঠল, যেন প্রকৃতি নিজেই অভিশপ্ত প্রাসাদের মধ্যে ঘটে যাওয়া ট্র্যাজেডির জন্য শোক করছে। এবং তাই র্যাভেনসউড ম্যানশনের কিংবদন্তি টিকে থাকল, একটি সতর্কতামূলক গল্প যা স্থানীয়রা কৌতূহলী এবং মূর্খদের নিবৃত্ত করতে ফিসফিস করে বলেছিল। জরাজীর্ণ প্রাসাদটি দাঁড়িয়েছিল, এর গোপনীয়তাগুলি তার মধ্যে চাপা পড়েছিল, পরবর্তী সন্দেহাতীত আত্মাগুলির অন্ধকার ইতিহাসে হোঁচ খাওয়ার জন্য অপেক্ষা করে এবং অভিশাপের জালে আটকে যায় যা এটিকে প্রজন্মের জন্য তাড়িত করেছিল।